বাংলাদেশের বিরুদ্ধে রবিবার টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ, ইতিমধ্যেই সিরিজ জয় করেছে ভারত। শেষ ম্যাচের আগেই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনো সহঅধিনায়ক ছিলেন না। এই সিরিজে সহঅধিনায়ক হলেন জসপ্রীত বুমরা, সুযোগ পাননি মোহাম্মদ শামি। তবে রিজার্ভ টিমে জায়গা পেলেন কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা। বাংলাদেশ টেস্টের দলের সঙ্গে খুব একটা পার্থক্য নেই, তবে প্রথমবার টেস্ট ক্রিকেটে সহঅধিনায়কের ভূমিকায় থাকবেন বুমরা। রোহিত আচমকা অবসর নিলে টেস্টের পরবর্তী অধিনায়ক হিসাবেই একটি ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই। নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে থাকছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল ও সরফরাজ খান। দলের দুই উইকেট কিপার ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েল। চারজন স্পিনার রাখা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ছাড়াও দলে আছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, কিং পেসার জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ সিং। রিজার্ভ বেঞ্চে চমক রেখেছে বিসিসিআই। রয়েছেন হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ। বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে নীতিশ ও মায়াঙ্কের। রবিবার নিয়ম রক্ষার ম্যাচে জায়গা পেতে পারেন হর্ষিত রানাও। 16 অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। পরে নভেম্বর মুম্বাইয়ে তৃতীয় টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এরপরই অস্ট্রেলিয়া রওনা দেবে ভারত।